আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ঈদের পরবর্তী সময়ে আজকে এই প্রথম ভিডিও। আমি ঈদের তিন দিন আগে ভিডিও করে তারপরে আর কোনো ভিডিও করিনি, দীর্ঘ সময় পার হয়ে গেল। এতটা সময় ধরে আমি আপনাদের সবাইকে অনেক অনেক মিস করেছি। তো আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো যাই হোক, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। আজকে আসলে আপনাদের সামনে সামান্য কিছু জিনিস নিয়ে এসেছে, যেহেতু ঈদের পরবর্তী সময়, অনেকে ঈদের আগে অনেক শপিং করেছেন, আবার অনেকে ব্যস্ততার কারণে ঈদের সময় কিনতে পারেননি, অনেকে অপেক্ষায় আছেন, হয়তো ঈদের পরে সময় করে কিনবেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, এবং যাদের প্রয়োজন তারাই অবশ্যই কিনবেন, আর যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে সবাইকে একটা কথা বলবো যে আল্লাহ পাকের অশেষ রহমতে যে আপনাদেরকে আজকে ভিডিওটা দিতে পারতেছি, আপনারা আমার ভিডিওটা দেখতে পারতেছেন, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে। তো আজকে বেশি কিছু দেখাবো না, আমি স্পেশাল ঈদের আগের দিন যে আইটেমগুলো এসেছিল ঈদের একদিন আগে বা ঈদের আগের দিনে আইটেমগুলো দেখাচ্ছি। দেখুন, টমি হিল ফিগারের পোলো সেফ, আমার তিনটা কালার এসেছে, তার মধ্যে দুইটা কালারের সাইজ রয়েছে। এই কালারটা হলো বিস্কিট কালার, বিস্কিট কালারের মধ্যে অসাধারণ একটা জিনিস, এবং এখানে স্ক্যান করে আপনি নিতে পারবেন। টমি হিল ফিগারের পোলোটা আপনারা দেখতে পাচ্ছেন, সাইজ হলো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। তো এটার যে ফেব্রিকেশনটা আগের মতোই, আমার নতুন করে কিছু দেখানোর কিছু নেই। আমি বলবো না যে এটা এরকম এরকম ওরকম, সেটা বলার কিছু নেই, বাট এতটুকু বলতে পারি সামারে গায়ে দিয়ে আপনি রোদের মধ্যে ঘুরবেন, আপনার গা কুটকুটাবে না, অ্যাটলিস্ট খালি গায়ে থাকলে যতটুকু গরম লাগবে এটা পড়লে ততটুকু গরম লাগবে, একটু কম লাগবে। বলবেন কেন? কারণ হলো খালি গায়ে সরাসরি রোদের তাপটা পড়বে, এখানে সরাসরি রোদের তাপটা পড়বে না। তো স্টিচ এবং এতটুকু, এটা এই কথাটা বলার একটা কারণ হলো যে ভেরি সফট এবং খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। এই একটা কালার, আর আরেকটা কালার হলো এইটা, আমি বলেই দিচ্ছি আপনাকে, আরেকটা কালার আছে, ওটা সাইজ নেই, ওটা হয়তো এল এক্সেল থাকতে পারে, দুই তিন পিস। এই যে দেখুন, এই কালারটা খুব চমৎকার একটা কালার, এই কালারটা দেখলে আমার সবসময় নিরীহ কালার কথা মনে পড়ে। তো আমি এবার ঈদে এই কালারটা একটা নিয়েছি, আমার খুব ভালো লাগে কালারটা। এই যে জিন্সের প্যান্টের সাথে যখন পরবেন অনেক নাইস লাগবে, এবং হাতের স্টাইলটা অনেক নাইস, খুব বেশি ফাঙ্কি না, তো সোবারের মধ্যে খুবই নাইস একটা জিনিস। ঠিক আছে, এটা আমি দেখালাম আপনাদেরকে। সাইজটা আমি বলে দিচ্ছি, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। এটার আরেকটা কালার রয়েছে, এটার বেশি সাইজ নেই, এল এক্সেল ডাবল এক্সেল থাকতে পারে, মিডিয়াম স্মল শেষ, এল এক্সেল ডাবল এক্সেল আছে। আর ওই দুইটার কিন্তু স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল আছে, ওই দুইটার স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল আছে। আর এটার হলো দেখুন আপনারা, এল এক্সেল ডাবল এক্সেল আছে, এল এক্সেল ডাবল এক্সেল দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি তিনটা কালার আপনাদেরকে দেখালাম। এবার আসলাম প্রাইস বরাবর মতোই, আমি আগের মতোই আপনাদের জন্য এখনও পর্যন্ত আপনাদের জন্য 1000 টাকায় রাখতেছি, মাত্র 1000 টাকা। আমি রমজানে এখানে 1200 টাকা বিক্রি করেছি, 1100 টাকা বিক্রি করেছি, সবসময় আপনাদের জন্য ইউটিউবে আমার পক্ষ থেকে সবসময় ছাড় থাকে। তো যাই হোক, এবার আসেন, ঠিক ঈদের দুই দিন আগে কিছু শার্ট এসেছিলো, তার মধ্যে 4-5টা কালারের শার্ট এসেছে, তার মধ্যে রাফ লরেন এবং লাকোস্ট দুটোরই এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শার্টটা, এই কারেন্টটা চলে গেছে। যাই হোক, আমি ভিডিওটা লম্বা করব না, এই শার্টটা কালারটা দেখতে পাচ্ছেন, আমি আর কালার দেখাবো না আজকে, পুরোপুরি দেখা যাচ্ছে না। তো আজকে শর্ট ভিডিওটা থাকলো আজকে পোলো নিয়ে, যা শুরু হলো ভিডিওটা আজকে শুরু হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়মিত আপনারা ভিডিওটা পাবেন, নিয়মিত। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর সালাম তো আমি দিয়ে দিলাম, তারপর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, সেটা আমি আবার বলি। আমার বিনীতভাবে একটা অনুরোধ থাকবে সবার কাছে, সে অনুরোধটা হলো যারা 16, 17 এবং 18 তারিখে এসেছিলেন, 16, 17 এবং 18 তারিখে এসেছিলেন যারা, আবারও বলছি 16, 17, 18 তারিখে যারা এসেছিলেন এবং আমার শোরুম থেকে যারা কেনাকাটা করেছেন, যারা শোরুম থেকে কেনাকাটা কিন্তু কার্ড পাঞ্চ করেছেন, কার্ড, তাদের কাছে যদি কোনো স্লিপ থাকে, সিটি ব্যাংকে পাঞ্চ করেছেন, আপনাদের কার্ড যেটাই হোক কিন্তু আমার সিটি ব্যাংকের পাঞ্চ মেশিনে পাঞ্চ করেছেন, সেই স্লিপটা যদি থাকে, অথবা আপনার কাছে যদি SMSটা থাকে, সেটা দেখাইলে আমার তরফ থেকে একটু গিফট থাকবে। কারণ আমি যে সেটেলমেন্টটা দিয়েছি ব্যাংকে সেটা নাকি পাচ্ছে না, অথচ সেটেলমেন্টের কাগজটা আমার কাছে আছে, কিন্তু ব্যাংক নাকি সেটা উধাও হয়ে গেছে। সো আমার হিউজ একটা অ্যামাউন্ট এখানে, হিউজ একটা অ্যামাউন্ট, আমার ব্যাংকের সাথে খুব কনফ্লিক্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। তো আমার রবিবার দিন তাদের সাথে বসতে হবে, তবে আমাকে বলছে যদি কাস্টমারের কোনো স্লিপ আপনারা দেখাতে পারেন তাহলে ওকে হবে। আমি সেটেলমেন্টের কপি দেখিয়েছি, কিন্তু কাস্টমারের স্লিপগুলো আমি 4 রাতের দিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দিয়েছিলাম, কারণ আমি জানতাম না যে এটা লাগে। আমি জানি যে সেটেলমেন্টের কপিটা থাকলেই হয়। তো কারো কাছে যদি কোনো স্লিপটা থেকে থাকে, 16, 17, 18, 19
16 17 18 19 যদি কারো কাছে কোনো স্লিপটা থেকে থাকে আমি দয়া করে রিকোয়েস্ট করব আমাকে সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমার খুব উপকার হবে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন অথবা যদি এসএমএসটা থেকে থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবেন জারিয়ান লেদার বেতন থেকে আপনি পাঁচ বিশের মাধ্যমে কেনাকাটা করেছেন যদি একটা দেখাতে পারে তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে এবং অবশ্যই আপনার জন্য ভালো একটা জিনিস গিফট থাকবে আমি কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু